আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের আমাদের ব্লগটা আমাদের কুয়াকাটা ট্যুর নিয়ে। আমরা আমাদের যাত্রা শুরু করছি কলাপাড়া বাস স্ট্যান্ড থেকে। আমরা প্রথমেই এখন যে ব্রিজটাতে উঠছি সেই ব্রিজটার নাম শেখ কামাল ব্রিজ। তবে ঢাকা বা দেশের অন্যান্য জায়গা থেকে কুয়াকাটা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু আছে, আর কলাপাড়া থেকে বাস, সিএনজি, বাইক অথবা মাইক্রো রিজার্ভ করে আপনারা কুয়াকাটা যেতে পারবেন। কুয়াকাটা যেতে মোট তিনটা ব্রিজ পার করতে হয়। এই ব্রিজটা দ্বিতীয় ব্রিজ, শেখ জামাল ব্রিজ। কলাপাড়া থেকে কুয়াকাটা যাওয়ার পথে বেশ অনেকটা রাস্তা এরকম ভাঙা আছে, যার কারণে যেতে একটু অসুবিধা হয়, আর প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তার অবস্থাটা আরও খারাপ। তবে আগে যখন ব্রিজ ছিল না, তখন মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল ফেরি, যার কারণে অনেকটা ভোগান্তি পোহাতে হতো। বাট এখন ব্রিজ হয়ে যাওয়ার কারণে এই যাতায়াতটা অনেকটাই সহজ হয়ে গেছে, যার ফলে এখন ঢাকা বা দেশের অন্যান্য জায়গা থেকে কুয়াকাটা পর্যন্ত ডাইরেক্ট বাস সার্ভিস চালু হয়েছে। কুয়াকাটা যাওয়ার পথেই শেখ রাসেল ব্রিজের পাশে কুয়াকাটার সবচেয়ে বড় মাছের আড়ত, মহিপুর মাছের আড়ত। আমরা এখন এই মাছের আড়তটা একটু ঘুরে দেখবো, এরপরে আবার আমরা কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। মহিপুরের এই মাছের আড়তটা কুয়াকাটার মধ্যে সবচেয়ে বড় মাছের আড়ত এবং এখানে রয়েছে সামুদ্রিক মাছের এক বিশাল সমাহার। সবসময় এখানে মানুষের ভিড় লেগেই থাকে, আর প্রতিনিয়ত এখানে ট্রলার থেকে মাঝিরা মাছ এনে এখানে সংরক্ষণ করে এবং পরবর্তীতে এই মাছই প্রক্রিয়াজাত করে কক্সিটে ভরে এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। কুয়াকাটায় আসলে আপনারা মহিপুরের এই মাছের আড়তটা একবার দেখতে পারেন। আর হ্যাঁ, এখানে কিন্তু পাইকারি মূল্যে একবারে টাটকা সামুদ্রিক মাছগুলো আপনারা কিনতে পারবেন। এই নদীটার নাম খাপড়াভাঙা নদী। এখানে প্রচুর ট্রলার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখতে অসম্ভব সুন্দর দেখা যায়। আমরা মহিপুর মাছের আড়ত থেকে আবারও কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এবং আমরা এখন কুয়াকাটার পথে সর্বশেষ ব্রিজ শেখ রাসেল ব্রিজ পার করছি। এই ব্রিজটার উপর থেকে সারিবদ্ধ ট্রলারের যে দৃশ্যটা সেটা সত্যি মনোমুগ্ধকর। আজকের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর, মেঘাচ্ছন্ন আকাশ, উপভোগ্য একটা পরিবেশ। আমরা এখন চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। মেঘাচ্ছন্ন আকাশ, প্রচণ্ড বাতাস আর সাগরের উত্তাল ঢেউ সব মিলিয়ে এই সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্যটাকে আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর বলে প্রচুর মানুষের ভিড়। আপনারা কুয়াকাটার বিচের আশেপাশে 800-900 থেকে শুরু করে 1200-1500-2000 পর্যন্ত বিভিন্ন ভাড়ার মধ্যে হোটেল ভাড়া পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটু দামাদামে করে উঠবেন অবশ্যই, আর বিচের থেকে একটু সাইডে গেলে ভাড়াটা তুলনামূলকভাবে কম পাওয়া যায়। আমরা ডে ট্যুরে এসেছিলাম বলে আমরা কোনো হোটেলে উঠিনি, আর কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে সমুদ্র সৈকতে একটু দূরে, সেখান থেকে অটোতে করে আসতে হবে। আজকে প্রচণ্ড বাতাসের কারণে সমুদ্রের ঢেউটা অনেক বেশি। এই চেয়ারগুলো প্রতি চেয়ার সিঙ্গেল চেয়ার ঘন্টায় 30 টাকা এবং ডবল চেয়ারগুলো ঘন্টায় 60 টাকা ওরা ভাড়া চায়, তবে দামাদামি করে হয়তো কিছুটা কম বেশি করা যাবে। আজকে আবহাওয়াটার কারণে সমুদ্রের গর্জনটাও ছিল অসাধারণ। আগে ব্রিজ না থাকার কারণে ফেরি পারাপার করতে অনেক অসুবিধা হতো, যার ফলে মানুষজন অনেক কম আসতো এই জায়গাটাতে। বাট এখন ব্রিজ হওয়ার কারণে প্রচুর পর্যটক এখানে প্রতিনিয়ত আসে কুয়াকাটা সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্যটাকে উপভোগ করতে। এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত একই জায়গা থেকে দেখা যায়। তবে আমাদের ডে ট্রিপ হওয়ার কারণে এবং সময় স্বল্পতার কারণে আমরা এই সৌন্দর্যটা দেখতে পারিনি। বিচ থেকে বের হয়ে আমরা খাওয়া দাওয়া করে চলে আসি সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলা। এই রিসোর্টটা কুয়াকাটা মেন বিচ থেকে বেশ অনেকটা দূরে, কিন্তু এটা কুয়াকাটার মধ্যে সবচেয়ে বিলাসবহুল এবং 3 তারকা সম্পন্ন একটি রিসোর্ট। এই রিসোর্টটিতে রুম ভাড়া 10,000 টাকা থেকে শুরু করে ভিলার ক্ষেত্রে 40-50 এমনকি 60,000 পর্যন্ত আছে। সিকদার রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় স্থান এই পুলটি। রুম বা ভিলা ভাড়া নিলে পুলটা তার সাথে ব্যবহার করতে পারবেন। এই পুলটার পানি খুবই স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একটা পরিবেশ। রিসোর্ট থেকে বের হয়ে আমরা চলে আসি কুয়াকাটার প্রাচীন কুয়ার পাশে ঐতিহ্যবাহী মিশ্রপাড়া সীমাবদ্ধ মন্দিরে। এটি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে ঢুকতে হলে
টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের ভাড়া জনপ্রতি 20 টাকা। এটা মূলত রাখাইনদের উপাসনালয় এবং এই মন্দিরটা অনেক প্রাচীন। সিঁড়ি বেয়ে একটু উপরে উঠলেই আপনারা মন্দিরটি দেখতে পাবেন। এখানে প্রায় 37 মন ওজনের প্রাচীন অষ্টধাতু তৈরি একটি বুদ্ধ মূর্তির অবস্থান। এই মন্দিরটার ভিতরে ছবি এবং ভিডিও করা যাবে, কিন্তু কোনো কোলাহল করা যাবে না। এটা কুয়াকাটার সেই বিখ্যাত কুয়া, যার নাম অনুসারে এই জায়গাটার নাম কুয়াকাটা রাখা হয়। রাখাইনরা যখন এখানে এসে বসবাস শুরু করে, তখন তারা মিঠা পানির জন্য এই কুয়াটা স্থাপন করে। সেখান থেকে এই জায়গাটার নাম কুয়াকাটা। এখন আমরা চলে এসেছি রাখাইন মার্কেটে। এই মার্কেটটা বেশ বড় এবং এখানে আচার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, জামা কাপড়, পাহাড়ি পোশাক সব কিছুই আপনারা পাবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে দাম কিছুটা বেশি, তবে যেটাই কিনেন একটু দামাদামি করে কিনতে হবে। রাখাইন মার্কেট থেকে আবার আমরা চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে রাতের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। বিচের সামনে এই মার্কেটটাতে দামটা তুলনামূলক রাখাইন মার্কেট থেকে কিছুটা কম, তবে আপনারা অবশ্যই কেনাকাটা করার সময় একটু দেখে শুনে দামাদামি করে কেনাকাটা করবেন, কারণ এরা দাম অনেক বেশি চায়। এটা আমাদের প্রথম ভ্লগ ভিডিও, তাই অনেক সীমাবদ্ধতাই রয়ে গেছে। আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আস্তে আস্তে আমাদের এই সীমাবদ্ধগুলোকে কাটিয়ে তোলার চেষ্টা করব। আপনারা আপনাদের কুয়াকাটা ভ্রমণের অভিজ্ঞতা এবং মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আগামীকাল আমরা যাব পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা পোর্টে, সেটা নিয়েও একটা সম্পূর্ণ ব্লগ আসবে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ট্যাপ করে রাখবেন। রাতের সমুদ্র সৈকতের দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত সবসময় এরকম উত্তাল থাকে না। আজকের ব্লগটি এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে সামনের ভিডিওতে। খোদা হাফেজ।